চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে আপনারা বলুন দেখি কেমন লাগে পথ চলিতে আপনারা কি সব হরি নামের দলের লোক নাকি এত সুন্দর আমার তো অহংকার চূর্ণ হয়ে গেল আমি জানি আমি গাইতে পারি বাহ ধন্যবাদ পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম মধুর না পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে সন্মুখে আধার রাত্রি তুমি আকাশে পথ যাত্রী 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 পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি দ্বারকা ধাম কি ঠাকুর বাড়িতে আছে কি জোরসে বলতে হবে সাতটা দরজা আমরা এমন ডাকবো দরজা ভেদ করে ভগবান শুনবে তবে তো বলো দ্বারকা ধাম কি দুটো দরজা খুলেছে সাতটার আর কটা বাকি আছে পাঁচটা তাহলে তো আরো জোরে দিতে হবে বলে কৃষ্ণ কানহাইয়া কি
আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে? এই জন্য তিনটা খুলে গেছে। হ্যাঁ, এরকম জোর না দিলে, একবার দাঁড়িয়ে এরকম করে দিয়ে দিলে, খুলে গেছে, একটা খুলে গেছে। তা কটা হলো? তিনটে হলো, কটা বাকি? আত্মে যাচ্ছে, প্রাণটাও বেরিয়ে যাবে, আর হবে না। হবে না গো, শাস্ত্র বলছে হবে না। মানুষ তিন পায়ে এগোবে সাধনা করে, ভগবান চার পায়ে এগিয়ে আসবে। এই যে নৌকা ডুবি যারা, তারা কি করে? আমি এখানে বাঁচাও হাত তোলে না। আর উদ্ধারকারীরা কি করে? হাত দেখেই ছুটে আসে যেখানে হাত। আর যে বলে আমার বয়ে গেছে, তুলতে আসছো তুলো, সে হলো বয়ে যা, তুই তলে ডুবে যা। আরে এরকম না করলে বুঝবো কি করে? মহাপ্রভু এই জন্য হাত তুলে হরিনামের পদ্ধতি দিয়েছে। ভব সমুদ্রে ডুবে যাওয়া জীব একবার হাত তুলে বলো হা নিতাই গো হরি, তাই কি হলো? মানুষের সাধনা হচ্ছে তিন পা এগিয়ে যাওয়া, ভগবানের কৃপা হচ্ছে চার পা এগিয়ে আসা। এই জন্য তিনি করুণার ঠাকুর। তা স্বয়ং ভগবান দাড়িদের বলল, দেখো তো দাড়ি কারা এসেছে। দাড়িদের একটা আবার এখানে অহংকার আছে। কার বাড়ির দাড়ি? কৃষ্ণের। রাজা মহারাজ ব্রহ্মাদি দেবতা যাকে প্রণাম করে, আমরা তার বাড়ির চাকর। আমি এটা একটা দেখালাম, এখন তো এসব কেউ খায় না। কি যন্ত্রণা জানেন, পাশে বসে আছি, চাপড়াচ্ছে তাতেই নাকে ঢুকে যাচ্ছে, এরকম করছি সে আবার এরকম, কি জ্বালা! তোরা খাবি খা, আমাদের কেউ খাইয়ে ছাড়বে? হ্যাঁ, ধূমপান করে টেনে নেওয়ার পরে, মানে যাদের পয়সা নাই তারা এই ধুঁয়ো খা। বলো রাধে রাধে। গরিবের ছেলে হলে কি হয়? ছেঁড়া প্যান পরে, বিনয় থাকে। গরিবের ছেলে, নেতা মন্ত্রীর ছেলে হলে কি হয়? লোকের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, লোকের উপর দিয়ে চলে যায়, মানুষকে মানুষ মনে করে না যদি বড়র কেউ হয়। তাই কখনো কখনো মানুষের অহংকারই তাকে নামিয়ে দেয়। এই দারোয়ানরা কি বলছেন? কৃষ্ণের বাড়ির দারোয়ান, দ্বারকার রাজা কৃষ্ণ, আর কৃষ্ণের দারোয়ানরাকে এ বুড্ঢা। মানে গালব ঋষিকে বলছে বুড্ঢা, বুড্ঢা মানে বুড়ো। যেমন অনেক ছেলেরা শিক্ষিত হয়ে বাবা মাকে বুড়া আর বুড়ি বলে না, বলে আপনাদেরও বলে, কি ভাগ্য করেছি রে, হরিনাম বোধ হয় পরে ধরেছ, হরিনাম গড়ার থেকে ধরা থাকলে একে সতন। হ্যাঁ, তা যাই হোক, হয়ে যাবে, আবার ফিরে আসবে সব কিছু। বলো রাধে রাধে। বলে এ বুড্ঢা তু কাহাঁ সে আই রে, তেরা পাতা ক্যা হে, বাংলা হলো এটা, কোথা থেকে এসেছো, তোমার ঠিকানা কি? সে ঋষি, এই হলো ঋষি, এই হলো ভক্ত বৈষ্ণব, এত সাহস চোখে চোখ দিয়ে, তোর বাপ আমাকে প্রণাম করে, মানে দাড়ির বাপকে, স্বয়ং ভগবান। তাই এ ঋষি বলছে তোর বাপ আমাকে প্রণাম করে, তুই কোনচি বাঁশ তো নয়, তুই আমার চোখে চোখ রেখে বলিস মেরা পাতা ক্যা হে। সাধু ঋষির নাম উচ্চারণ করতে নেই, গুরুদেবের নাম উচ্চারণ করতে গেলে, না করলে নয়, তখন তিনবার প্রণাম করে নাক কান মুলা খেয়ে গুরুদেবের নাম উচ্চারণ। আর তুই সাধুর সামনে দাঁড়িয়ে বলছিস মেরা পাতা কে হয়, ঠিকানা কি? সাধুর কোনো ঠিকানা আছে? সাধুর কোনো পদবি আছে? নাই। চাল তেরা বাপকে গিয়ে বল আমি এসেছি। বলে আপনার নাম? বলবি আমার কোনো নাম নেই।
তোমার নাম কি বলো? না বললে আরো বেশি চাপ দেবে। বিদ্যাপতি, বিদ্যাপতি, তারপরে আবার জিজ্ঞাসা করবে বিদ্যাপতি কি? এগুলো কি মেয়ে রে, আমাকে খাটাচ্ছে খালি। তাও পুরো বলল না, কুমারী না শ্রীমতী বলল না। একটা নাম জিজ্ঞাসা করতে তিনবার জিজ্ঞাসা করতে হয়। হ্যাঁ, যাই হোক, তাহলে কি বললো? কুমারী না শ্রীমতী, শ্রীমতী বিদ্যাবতী মাইতি বলল। তাহলে কি হলো? আধার কার্ডে ওইটাই আছে, আছে তো? শ্রীমতী নাই, কুমারী আছে, কুমারীও নাই। ভালো হয়েছে, আবার বে করা যাবে। বলো গিরধারী কি, যাই থাক মাগো, বলো হরি। আধার কার্ড আর কাজে লাগবে? আধার আধার হয়ে গেল গো, এ আর চলবে না। তাহলে আপনার পরিচয় কি দাঁড়ালো? আধার কার্ডে বিদ্যাবতী মাইতি। তারপরে কি দাঁড়ালো? কিছু নাই, কিছু নাই। তাহলে সেটা কি, মেয়ে না ছেলে? এই যে শ্মশানে গেছেন মায়েরা, জাননি আপনি গেছেন? কেন বেঁচে আছেন, কি করে যাবেন? শ্মশানে পোড়াবার পরে ছেলে কোনটা মেয়ে কোনটা বোঝা যাবে? ছায়ে বোঝা যাবে না, আমরা শুধু লিঙ্গে বুঝি, দেহে। কিন্তু এটা আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে আত্মা, শ্রীকৃষ্ণ পরমাত্মা, আমরা হলাম আত্মা। কখনো নারী দেহ ধারণ করি, কখনো পুরুষ দেহ, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো কীট পতঙ্গ। তাহলে এটা পরিচয় নয়, পরিচয় হলো আমরা কৃষ্ণের দাস। এই জন্য সাধুদের কোনো পদবি নাই, সাধুদের কোনো ঠিকানা নাই, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। কেমন বলো? রাধে রাধে। হ্যাঁ, যা তোর বাপকে গিয়ে বল আমি এসেছি, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে তোর বাবাকে বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আরেকবার, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। শ্রী রাধে, এই তো ছেড়ে দেবো, এসে যখন গেছি আর না, অনেকক্ষণ টিকে রেখেছি। হ্যাঁ, একসঙ্গে বসে যাবো এক পঙ্গতে। বলো রাধে রাধে, হয়ে গেল। বলো রাধা মাধব কি? ভগবান কৃষ্ণ বলে দাঁড়িয়ে সকালবেলা তো চেঁচামেচি কেন? কে এসেছে বলে?
কে এসেছে আমি কি করে বলবো, তার আধার কারো নাই আর কোনো কিচ্ছু নাই। বলে এরকম কোন মানুষ আছে যার ঠিকানা নাই, নাম নাই? বল না, তার নাকি কিচ্ছু নাই। তাহলে কি করে বুঝবো? সে বলছে পা থেকে মাথা পর্যন্ত দেখে নে, দেখে গিয়ে বল। তা তুই দেখলি? দেখলাম। তা দেখতে কিরকম? বলে কাপড় তুলছে, যেই ধুতি তুলছে ভগবান বলবে না বা এত লোকের মাঝখান তুই ধুতি তুলছিস কেন? বলে আমি তুলিনি, আমি তো দেখাচ্ছি। কি দেখাচ্ছিস? বলে ওই ওই সাধু এরকম ধুতি পরে এসেছে হাঁটুর উপরে পড়া। হাঁটুর উপরে কারা ধুতি পরে? ব্রাহ্মণরা পরে, সাধুরা পরে, গুরু বৈষ্ণবেরা পরে, এ তো কাজের লোক। আর যারা আমাদের মতো লোক, আই স্টাইল দিচ্ছি কিরকম দেখ, আর মাটিয়ে ঠেকিয়ে দিয়েছি। নটবর বপু, এদের দ্বারা কিচ্ছু হবে না। কিছু মেয়েরা আছে দেখবেন সব সময় সে আয়নার কাছে দাঁড়িয়ে, এদেরকে আলমারিয়ে রাখলে দেখতে ভালো হবে কিন্তু কাজের হবে। আর যে মেয়েরা কাজ করে দেখবেন তারা এই একটু উঁচু করে শাড়ি পরে কোমরে বেঁধে কি কাজ করতে হবে বল, তারা করে। আমরা তো প্রতি ঘরে ঘরে যাচ্ছি হরিনাম গাইতে গাই, বলে বাপু কাজের লোক না। কটা বল, তিনটা, সেগুলো কথা সব দেখো। কেউ বিউটি পার্লারে চলে গেছে, কেউ এখনো আয়না ছেড়ে বেরোতে পারে, মানে সে যেন মনে করে আজ কেউ হরিনাম শুনবে নি, আমাকে দেখবে। ওরে দুলালি রে। যাই হোক, ব্রাহ্মণেরা এই যে বিশ্বকর্মা পূজা হয়, সরস্বতী পুজো হয়, এই পুজোগুলোর দিনে ব্রাহ্মণদের অবস্থা খারাপ। কেন বলুন তো? মানে যে কিভাবে ছুটে সে বলায় না তো, ষাট ঘর পুজো করতে হবে, ঘটি আর ওই ধুতি, সে উঠে গেছে অনেক উপরে, সে এমনভাবে গুঁজে নিয়েছে যেন মনে হয় আন্ডার প্যান্ট পরে আছে। ওই ঘটি হাতে তোদের হয়ে গেছে সব রেডি, সাজানো রেডি হয়নি, আমি তাহলে অন্যটা করে আসি। এই এরা যদি আমাদের মতো স্টাইল দেওয়া ধুতি পরে কতবার পড়বে তার কোনো ঠিক নেই। এই কাজের লোক স্টাইল মারে না, স্টাইল যারা দেয় তারা আবার কাজ করে না, কেমন? যাই হোক, কৃষ্ণ দেখলেন ধুতি হাঁটি উপরে পড়েছে মানে এ কোনো ব্রাহ্মণ ঋষি মুনি হবে। ওর কে আহে? বলে এসা। এটা কি? হ্যাঁ, ওই যজ্ঞসূত্র যেই বলেছে এ তো তাহলে ঠিকই ধরেছি। ওর কে আহে? বলে এসা। না না, টুপি নয়, জোটা, এটাই বলুন, টুপি নয়। টুপি যারা পরেছে বুঝতে পারছে যে কি টুপি পরেছে। বিয়ের সময় সলার টুপি, জীবন হয় লোহার চেয়ে ভারী। সে যারা পরেছে এখন বলছে এরকম জানলে পরতাম না। হ্যাঁ, সলার টুপি যে লোহার চেয়ে ভারী হয় কেউ জানতো এমন হবে? হ্যাঁ গো মিনার মা, কি ছিলুম কি হলু। বলো রাধে রাধে, প্রেম সে বলো, ওদিকের কি হলো? এই জোঁটার কথা যেই বলেছে না, কৃষ্ণ সিংহাসন থেকে নেবে পুনঃ পুনঃ, মানে বারবার প্রণাম করছে। দাঁড়িয়ে তখন, মানে ওই দারোয়ান, সে তখন খিলখিল করে হেসে উঠে বলছে, আগে আমি ধরতে পারিনি লোকটাকে, এখন ধরে ফেলেছি। ভগবান কৃষ্ণ বলে, তা এখন তুই কি ধরলি? বলে নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়ির কেউ হবে। মানে ভগবানকে বলছে যে আপনার নিশ্চয় শ্বশুর বাড়ির কেউ। ভগবান বলে তুই ধরলি কি করে? বলে নাহলে আপনি বারবার প্যান নাম করছেন কেন? ভগবান বলে শ্বশুর বাড়ির লোককে প্রণাম করে আর কাউকে করে না। মানে আমাদের যেরকম ধারণা দেখবে, কিছু কিছু আমার মতো হতভাগা ছেলে মায়ের পেটে জন্ম নিয়ে মাকে লাথি মেরে দিয়ে শাশুড়ির পায়ে গড়াগড়ি যায়, আমার মনে হয় কেউ নেই সেরকম, আমি ছাড়া কেউ নেই।
দেখবেন নিজের বাবাকে এক মুঠো অন্ন দেয় না, প্রণাম করে না, সম্মান করে না, শ্বশুরকে বলে বাবা, যেন সোহাগে আদরে পদপূজা করে কি। তাই এরকম কিছু হতভাগার দল আছে, নিজের বাপকে প্রণাম করে না, শ্বশুরকে প্রণাম দিতে ভুলে না। কেমন হতভাগারে এও বাবা ও বাবা করলে আপত্তি নাই, কিন্তু আগেরটা আগে, দুই বাবা সম্মান পাক তবে তো বাবা। তা যাই হোক, দারোয়ান বলছে শ্বশুর বাড়ির লোক বলে আপনি প্রণাম করছে, বলে না তোর বাবার বাবা আমারও বাবার বাবা, এ পৃথিবীতে সব দেব দেবী পর্যন্ত সাধুকে প্রণাম করে। আর আমি তো করি, সাধু আমার কাছে যতটা প্রিয় ততটা প্রিয় অন্য কেউ নয়। চলো মেয়েরা, তোমরা একটু উলুধ্বনি করো, ভালো লাগলো, কিছু মনে করবেন না, আমি আপনাদের বললে বলতাম করুন, কিন্তু কি বলা হলো, উলুধ্বনি করো। আপনাদের আমি কোন সাহসে বলবো করো, কেননা আপনাদের বলেন না। কৃষ্ণ তার যে গোষ্ঠী মানে সংসারের মেয়েরা, কত মেয়েরা, কৃষ্ণের তো স্ত্রী আছে ওই মোটে 16,108 জন, গোটা কত আপনারা জানেন নি, হায় 16,108 জন, আপনার সতীন কজন, একা তাই তিনবার দড়ি নিয়ে ছুটাছুটি, আর ওনার 16,000 বিয়ে, কোনো সমস্যা নাই, শুধু প্রেম আর প্রেম, শুধু কি 16,000, আপনারাও তো তার পত্নী, যারা ভজে যারা মজে তারাও তো তার পত্নী সেবিকা, এ জগতে কে নয় তা ধরি, তাহলে তাদেরকে বলছে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে উলুধ্বনি হয়, শঙ্কধ্বনি হয়, পুষ্পবৃষ্টি হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিয়ে সাধুকে সম্বর্ধনা করে, জল ছড়িয়ে এনে আবার যাওয়ার সময় এগিয়ে দিতে হয়, এগুলি হচ্ছে সম্ভাষণ, সম্বর্ধনা। ভগবানকে যেমন শ্রদ্ধা আর পুজো করতে হয়, তার প্রতিনিধি তার ভক্তদেরও শ্রদ্ধা করতে হয়, পুজো করতে হয় এবং সেবা। ভগবানের আগে কার পুজো হয়, গুরুর পুজো হয়। কেন, ভগবান নিজমুখে বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, আমার পূজা যদি কোনোদিন বন্ধ হয় ক্ষতি নাই, কিন্তু গুরু পূজা বন্ধ করো না। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী, এখন শঙ্খ ধ্বনি উলুধ্বনি।
রাধে রাধে। আপনারা আসতে কোনো অসুবিধে হয়নি তো? কি কোনো অসুবিধা হয়নি তো? একবার হরি বল বলু। কোনো অসুবিধা হয়নি তো? কৃষ্ণ তার মানে বাড়ির লোককে কি বলছে, প্রণাম করতে বলছে, দেরি করলেই ফল কমে যাবে, হ্যাঁ যত তাড়াতাড়ি পারো আগে প্রণামটা। স্বয়ং ভগবানও গলায় কাপড় দিয়ে একবারে সাষ্টাঙ্গে সেই গালব ঋষির পায়ে পড়ে গেল। গালব ঋষি মনে মনে বলছে, নাটক তো তুমি ভালোই জানো, আমি কীর্তন গেয়ে যাচ্ছি তোমার কৃপা পাবো বলে। সাধু গুরু বৈষ্ণব দেবশ্রী নারদ ব্রহ্মা শিব তোমারই নাম গাইছে কৃপা পাওয়ার জন্য, তুমি আবার অভিনয় করে আমার পায়ে পড়ে যাচ্ছ, তুমি জানো না আমি তোমার ভক্ত। কৃষ্ণ আলিঙ্গন করতে গিয়ে কানে কানে বলছে, ও কথা বলতে নেই, আমি গৃহস্থ, গৃহস্থের বাড়িতে সাধু এলে সে ভাগ্যবান হয়, তোমার সেবা করতে দাও, এবার বসো চরণটা ধৌত করি। স্বয়ং ভগবান চরণ ধৌত করলেন, রুক্মিণী দেবী জল ঢাললেন, সে কি আনন্দ, জল নিয়ে সকলে মাথায় নিলেন, সেবা করলেন। কিন্তু গালব ঋষি কেন গেছে আপনারা মনে রাখেননি? আসলে যারা হিংসুটে হয় রাগ ভুলেনি, রাগটা ঠিক ধরে রেখে দিন। কৃষ্ণ ভগবান সবসময় চায় ভেতরটা পরিষ্কার হোক, হিংসা বিদ্বেষ অহংকার নালিশ এসব যেন না থাকে, বরং নালিশ না দিয়ে বলতে হয় সকালবেলা উঠে বলো আমি দোষী, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। এতটা রাস্তা এলো, ভগবান পা ধোয়ালো, প্রণাম করলো, কত পুজো করলো, কেন করলো না এখানে এসে, যাতে ঋষি ভুলে যায় কি নালিশ দিতে আর। কেন নালিশ কার নামে দেবে, আমার ভক্তের নামে, তাই এও ভক্ত ও ভক্ত, আমি কাকে শাস্তি দেব, তার চাইতে তাকে পরে একটু জানিয়ে দেব, আর দণ্ডটন্দের বিচার টিচারের কোনো না বিচার করব। লোকে দেখবেন কি মূর্খ, স্বামী স্ত্রী ঝগড়া করে পঞ্চায়েতকে জানে, মানে যাতে দশটা গ্রাম জানতে পারে আমাদের হয়েছে, ওটা কি রে বাবা, ঝগড়া হয়েছে আবার ঝগড়া তোরাই মিটিয়ে নে, তাহলে তো সম্মানটা বজায় থাকে। হ্যাঁ তো ভগবান চাইছে মিটে মাঠে যাক, কিন্তু গালব ঋষির ভেতরে ক্রোধ, সে বলছে প্রভু ওটা মিটালে আমি অভিশাপ দিয়ে দিতে পারতাম, এতটা রাস্তা পায়ে হেঁটে এসেছি তোমাকে জানাবো বলে, তোমার ভক্তের আশকারা বেড়ে যাবে, আজ আমার কাছে করেছে কাল অন্যের গায়ে দেবে, এই তোমার ভক্ত পান খেয়ে কি কাণ্ড বাঁধাইছে দেখো, দেখেছ এটা কি? ভগবান হেসে বলে, কেউ কি হুলি খেলেছে কি, এ তো রং মশালা, কে দিয়েছে এত সুন্দর রং? গালব ঋষি বলে, এটা রং, তোমার ভক্ত পান খেয়ে চিত্রসেন আমার গায়ে দিয়েছে। ভগবান বলে, এই জন্য এসেছেন? বলে হ্যাঁ, ঠিক আছে আপনি বাড়ি যান, ওকে আমি এমন দণ্ড দেবো আর জীবনই দেবে না, আমি ওকে ঠিক দণ্ড দিয়ে দেবো, আপনি যান। ঋষি মনে মনে ভাবলেন, যাক বাবা এত দুর্যোগে এসেছিলাম কাজ হয়ে গেছে, তাহলে প্রভু আমি চলি, দণ্ড আপনি দিয়ে দেবেন, ওকে শাস্তি দেবেন, যাতে শাস্তি মানে কি আর যেন এরকম কাজ না করে, এটা করা ভালো না, সাধুকে প্রণাম করা উচিত, সম্মান করা উচিত, থুতু দেওয়া উচিত না, কেমন? তাই এটা বুঝিয়ে দেবেন, ভগবান বলে বুঝিয়ে দেব। কিছুটা চলে গিয়ে গালব ঋষি মনে মনে ভাবলেন, ওই যে ভগবান উকিল, সবকে বোঝানো যায়, ওনাকে বোঝানো দেয়, তা ওনার কথাও বোঝা দেয়, তা সে তখন বলছেন, হে প্রভু আবার ঘুরে এসেছে। বলে কি হলো, আবার এলেন কেন? বলে প্রভু আপনাকে বোঝা দেয়, আপনার কথাও বোঝা দেয়, আপনি বললেন দণ্ড দেবেন, কিন্তু কি দণ্ড দেবেন তা তো জানলাম না,
মানে ভগবান কিন্তু কায়দা করে মিটিয়ে নিতে চাচ্ছিল, দণ্ড কিছু দেবে না, শুধু এরকম করো না, এরকম একটা করে নেবেন ঠিক করেছিলেন। কিন্তু ঋষি বললেন কি দণ্ড দেবেন বুঝি না। তখন ভগবান বললেন দ্বিতীয়বার যখন এসেছেন আপনাকে আমি একটা কথা বলি। কি বলে? ওকে দণ্ড দিলাম, কি দণ্ড? মরবে, যেমন মুগুর তেমন কুকুর, মরবে। কে ভালো ঋষি বলে এই সামান্য গায়ে থুতু দিয়েছে আর মরবে, মরুকে। কিন্তু কিছুক্ষণ পরে মাথায় চিন্তা এসে গেল কৃষ্ণের কথা যে কত জিলিপির পেঁজ বোঝা যাবে, বড় বড় মাথা ফেল আর আমি তো কঁদবে, টুক করে খাবে গিলে দিবে, তো এ তো হবে না। এই জন্য বলছে প্রভু এই মরবে মানে ব্যাপারটা আমি বুঝি না, এখানে যারা আছে কেউ বাঁচবে? সকলেই তো মরবে, তাহলে ও যে ওকে যে দণ্ড দিলেন সে কিরকম মরবে? মানে কৃষ্ণ কিন্তু ওইরকমই চালাতে চেয়েছিলেন যে যখন ইচ্ছা মরবে তো, ওকে আর দণ্ড দিয়ে কি হবে, মানে কায়দায় বলতে চেয়েছিল যে ভুলে যাবে, বলে ও মরবে। কিন্তু কৃষ্ণ ভক্ত যে চতুর এটা ভগবানও বুঝতে পারে নাই, বলে তাহলে বলে ও তো গড়ে সকলেই মরবে, তাহলে দণ্ডটা কত? কৃষ্ণ বলে এ তো ছাড়বার পাত্র নয়। বলে তবে যাও, আমি কথা দিলাম তিন দিনের মাথায় মরবে, এইবার একটু গায়ে পায়ে লাগছে। তো বলে তাহলে মারবে কে? চড়কা পড়ে মরবে, না জলে ডুবে মরবে, না গলায় দড়ি দিয়ে মরবে, কোনটা? কৃষ্ণ বলে কি দুর্দান্ত ঋষির পাল্লায় পড়েছে, এ তো আমাকেও হারিয়ে দেয়। তখন বলে হ্যাঁ মুনিবর আপনি ফিরে যান নিশ্চিত রূপে, যে কথা দিয়েছে সেই মারবে, মানে আমি। তিন দিনের মাথায় যেই সূর্য উঠবে আমি নিজের হাতে ওকে বিনাশ করব, জগৎ দেখবে। এতক্ষণ পরে একটা কথা হলো, এইবার কি করলেন? গালব ঋষি বললেন হে প্রভু তাহলে আমি তিন দিন অপেক্ষা করি, স্নান আর করবো না, একবারে মরলে করব, দেখে মর করব। তা বলে হ্যাঁ তাই হবে। মাগ তিন দিন হতে যায়, এমন সময় দেবর্ষির নারদ এসে গেছে ঠাকুরের কাছে। ঠাকুর চিন্তায়, চিন্তা কারো হলে কীরকম টেনশান করে বলুন তো, দেখবেন এ যার হয় সে বুঝে। মানে স্ত্রী যদি খেতেও বলে মনে হয় তাকে খেয়ে নিবে, ওই সময় টেনশান। তো ভগবান সেই টেনশানে পড়ছে, গীতায় বলা আছে অপিচেত সুদূরাচার, মহাপাপীকেও আমি উদ্ধার করি যদি কেউ শরণাগতি হয়, যে সংকটে পড়ে আমাকে ডাকে শত্রুও যদি হয় তাকেও আমি উদ্ধার করি, আর যে কৃষ্ণ ভক্ত আমি তাকে মারবো বলে দিলাম, মুখ দিয়ে বেরিয়ে গেছে এ কথা তো মিথ্যা হবে না, তাহলে লোকে কি বলবে? শাস্ত্রের সঙ্গে কোনো মিল নাই, আর কেউ নাম কীর্তন করবে? কি যে করলাম আমি বুঝতে পারি না। এমন সময় দেবর্ষি নারদ এলেন, নারদ ঋষি নারদ ঋষি বাজাই বিনা রাধিকা দমন, ফুল নারদ ঋষি বাজাই দিন রাধিকা রমন নামে, ফুল নারদ ঋষি বাজাই দিন রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজাই দিন রাধিকা রমন নামে, ফুল নারদ ঋষি বাজাই দিন হরি নামি অমনি উঠল মেতে, হরি নামি অমনি ওই নামি অমনি উঠল মেতে, ভকত গীত স্বামী নারদ ঋষি বাজাই দিনা রাধিকা দমন, ফুল নারদ ঋষি বাজাই দিনা রাধিকা দমন নামে, রাধিকা দমন নামে বাজে বিনা রাধিকা দমন নামে, ওই না রাধিকা দমন নামে বাজে গোপিনা রাধিকা দমন নামে।
রাধিকা রমণ নামে বাজে বীণা রাধিকা রমণ নামে বানাদ দিদি সি বাজায় বীণা রাধিকা রমণ যায় বিনা রাধিকা রমণ রাধিকা রমণ নামে আজে রাধিকা রমণ নামে রাধিকা রমণ নামে বাজে রাধিকা রমণ নামে বিনা বাজে রে বিনা বাজে রে বিনা বাজে রে বিনা বাজে রে ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে ওই ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে আমার নাদ দিদি ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে ওই ঋষি বাজাই গাই গৌর হরি নাদ দিদি ঋষি বাজাই বিনা রাধিকা রমণ ভালো আছে কোনো দুঃখ নাই কোনো দুঃখ নাই কিন্তু ভগবান কাঁদছেন কেন ভগবান আপনার চোখে জল কেন বলে বিপদে পড়েছি আর তোমার নাম বিপদ ভঞ্জন গালে হাত দেওয়ার কোনো দরকার নেই আমি তো এসে গেছি কি হয়েছে আমাকে বলুন ভগবান বলে গীতা ভাগবতে সব জায়গায় বলা আছে আমি কাউকে মারি না বরং মরাকে বাঁচাই কিন্তু আজ জীবনে আমি বলে ফেলেছি তিন দিনের মাথায় তাকে মারব ভক্ত কৃষ্ণ ভক্ত চিত্রসেন গালব ঋষির গায়ে থুতু দিয়েছিল এখন কি হবে নারদ বলে তাহলে তো আমারও কীর্তন বন্ধ হয়ে যাবে তা কেন কবে আমারও লাইন পড়ে যাবে আমাকেও তুমি মারবে বরং আমি সকলকে কীর্তন করে জানিয়ে দেবো আর হরিনামকেও করবেন হরিনাম করলে যদি স্বয়ং ভগবান মারে তাহলে আর ডাকব কাকে বলো রাধে রাধে তুমি কোন দলে তাহলে আপনারা কি বলেন ওই কথাই তো তাহলে আমিও আর হরিনাম গাইব না নারদ কেন বলে আমি সেই দলে যোগ দেব যার মরার কথা আমি তার সঙ্গে যোগ দিয়ে আপনার সঙ্গে লড়াই করবে ও প্রভু আপনার সামনে কথা দিয়ে দিলাম আপনি যাকে মারবেন আমি কথা দিলাম সে বাঁচবে এই হলো ভক্ত ভগবানের লড়াই ভগবান বলে রাখে হরি মারে হরি তাহলে আমি যাকে রাখবো সে থাকবে যাকে মারবো সে মরবে তা তুমি তাকে বাঁচাবে কী করে বলে ভগবান আপনি মনে করবেন না যে আপনার উপরে কেউ নাই ভগবানের উপরে কে আছে ভগবানের চেয়ে নাম বড় নামের উপরে নামের চেয়ে ভক্ত বড় তাহলে আপনারও বাবা আছে আমাদের গুরু ভগবান জগৎগুরু আমার গুরু গুরুর ভগবান কিন্তু ভগবানের গুরুকে ভক্ত ভক্তের গুরুকে নাম নামের গুরুকে হ্যাঁ বলে হাঁটি ছিল না রে হাঁটি যদি না থাকলো গাছ কোথা থেকে হলো গাছ যদি হলো হাঁটি হবে না এ ঘুরে ফিরে ওই এক গাছের গোড়া আর ডগা কৃষ্ণের গুরু আছে না কে রাধারানী যার পায়ে ধরে কত কান্নাকাটি তবু পাত্তা পেল এসব কথা আর কত বলবো বেলা হয়ে গেল পরের বেলায় বলবো এ বেলা যাক তাহলে গুরু সেই কৃষ্ণ কাঁদছে নারদ বলে ঠাকুর ওই কথাই রইল ও বাঁচবে বলে আমি মারব বলে ও বাঁচবে আমি চললাম নারদ ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করে কার মরার কথা কি নাম আপনারা ভুলেন না দেখছি এত উল্টো পাল্টা করে গলিয়ে ঢুকে যাচ্ছি তবু মূল ভুলেননি ধন্যবাদ একেই বলে হরিনাম শোনা আর নাহলে অনেকে তো হাঁ করে শোনে এমন এক খালে ঢুকে গেছে আর নদী খুঁজে পায় বলে কি লীলা হচ্ছিল বলে ওই তো সামাজিক পালা ও গো এ পালা সে পালা নয় গো তাহলে কি লীলা
লীলা চলছে কি? স্যাং ভগবান বলছে মারব, আর চিত্রসেনকে নারদ বাঁচাবে। তার বাড়িতে যে কিন্তু মরবে সে এখনো জানেনি যে তার তিন দিনের মাথায় আগামীকাল সকাল হলে মরে যাবে, সে কিন্তু জানেনি। আমরা তবু জানি, ঘাড় দিব্যি নাড়ছেন জানে, কবে মরবেন জানে। হায় মা গো, উনি তবু তিন দিনের পরে মরবে কৃষ্ণ জানেন, নারদ জানেন, পরীক্ষিত মহারাজ মনুবেশ জগতের লোক জানে সাত দিনের মাথায়। কিন্তু দুর্ভাগ্য আমরা যে সাত বছর পরে যাব না সাত সেকেন্ড পরে যাব কেউ। এই হলো লীলা। তাহলে ভগবান কি করলেন? দাঁড়িয়ে গেলেন। নারদ ঋষি গেল কোথায়? চিত্রসেনের বাড়িতে। সে উলুধ্বনি শঙ্খধ্বনি করে বরণ করে নিল, গুরুদেব এসেছে বলে থাক। মৃত্যুর ঘণ্টা বেজেছে, সে উলুধ্বনি করে, তুমি পান খাও। লজ্জায় মাথা হেট করে বললেন, ওই একটা কুঅভ্যাস আছে, সকালবেলা মুখ না ধুয়েই পান খাই। বলে খেলে আপত্তি নাই, খাও, কিন্তু লোকের গায়ে পানের পিচ ফেলোই এটা ঠিক না। আগে আমি তো কারো গায়ে ফেলি না। তাহলে গতকাল কোথায় ফেলেছিলে? আগে যমুনার উপর দিয়ে আসছিলাম তাই যমুনার জলে ফেলে দিয়েছি। যমুনাকে প্রণাম করতে হয়, গঙ্গাকে পা দিতে নেই, প্রণাম করতে। আর তুমি থুতু ফেলে দিলে, এও অপরাধ। আবার একটা অপরাধ, সেখানে সাধু স্নান করেছিল গালব ঋষি, তার গায়ে পড়েছে, চমকে উঠেছে। তাহলে কি তিনি অভিশাপ দিয়েছে? অভিশাপ দিলে বেঁচে যেতে। কৃষ্ণকে জানিয়েছেন, কৃষ্ণ তোমাকে তিন দিনের মাথায়, মানে দুদিন কেটে গেছে আর এক রাত্রি, আজকের রাত্রিটা, আগামীকাল সকাল হলে মরে যাবে। এই দেখুন, এই মাত্র জানলো যে আগামীকাল তার মৃত্যু। কেঁদে উঠল প্রাণ, ধরে উঠল গুরুর চরণ। কেঁদো না, কাঁদলে হবে না, আমি তোমায় কথা দিয়েছি বাঁচবে, তুমি যদি আমার কথা শোনো। গুরু বাক্য না শুনলে কারো ভজন হয়? বলুন কি করব? প্রতি শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম করো। শ্বাস ফেলবে কৃষ্ণ, শ্বাস নেবে কৃষ্ণ, ফাঁক পড়লেই কৃষ্ণ ঢুকবে। করতে থাকো। আর আমি যাই, কান টানলে আপনারা কি টানাটানি করেছিলেন নাকি? তাহলে জানলেন কি করে? কান কোনটা, মাথা কোনটা? কান হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর মাথা হচ্ছে ভগবান। ভক্তকে ধরলে ভগবানকে পাওয়া যাবে, ইতে কোনো সন্দেহ কি? এই জন্য আহা, নন্দ নন্দন শ্রী রাধা রমন রাধিকা রমন নব ঘন শ্যাম, নন্দ নন্দন শ্রী রাধিকা রমন জয় নন্দ নন্দন শ্রী রাধা রমন রাধার নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন শ্রী রাধা রমন রাধিকা নাগর নায়ক শ্যাম, বলো সুভদ্রা মাতা কি? সুভদ্রা হচ্ছে কৃষ্ণের ভগ্নী। তাকে গিয়ে নারদ ঋষি বললেন, একটা ব্রত আছে মেয়েদের, বলি নাকি? না ছেড়ে দেব। এ জন্মে যারা, এ জন্মে যারা ভালো স্বামী পেয়েছে, একটা ব্রত আছে, পরের জন্মে আবার পাবেন, করবেন নাকি? লোকে বলে জলে পুড়ে মরলাম, বদল হলে বাঁচে। সুভদ্রা দেবীকে বললেন, এ জন্মে স্বামী অর্জুনকে পেয়েছ, যদি পরের জন্মে পেতে চাও একটা ব্রত আছে, আজকেই করো। বলে সে কথা তো আপনাকে অনেকবার বলেছি যে কি করলে পরের জন্মে আমি আবার অর্জুনকে স্বামী রূপে পাবো, আপনি বলুন, আজকেই করো। সন্ধ্যে থেকে রাত ১২টা পর্যন্ত একটা ব্রত আছে, করার পরে রাত ১২টায় গঙ্গা স্নানে যাবে, একা করে, গালে হাত দিলে হবে না, যেতে হবে, না গেলে কী করে? সুভদ্রা দেবী বলে, আমি জীবনে কোনোদিন বাইরে যাই না,
না গেলে পাবে না, বল তাহলে যাব, তবে যাবে বটে, গেলে রাত বারোটার সময় কেউ যদি কিছু চায় না বলতে নেই, তাহলে তো বলে তাই হবে, যে যা চাইবে দেব কি আছে। তখন সুভদ্রা দেবী, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা মা গো জগত জননী, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, উই না দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভবন ভবন তারিণ তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বিশ্বজননী মাতা মুনি জন কন্যে, মাগো বিশ্বজননী মাতা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগো বেলা অনেক, এক সেকেন্ডে ছেড়ে দিচ্ছি, সেটা কি, উনি গেলেন গঙ্গা স্নানে রাত বারোটায়, চিত্রসেনকে নারদ গুরু বলে দিলেন রাত বারোটার সময় গঙ্গার ঘাটে যাবে, আস্তে আস্তে আমি মরি আমার জ্বালায় সে খ্যাট খ্যাট করে, তাহলে এই চিত্রসেনকে বোঝানো গেল, তোমার জন্য আমি এত করি, শোনো রাত বারোটার সময় গঙ্গার ঘাটে যাবে, যাবে গিয়ে যদি কোনো মেয়ে মানুষ দেখো গঙ্গার স্নান করে উঠছে পায়ে পড়ে যাবে দুম করে, যতক্ষণ না যা চাইবো তাই দেবো বলবে ততক্ষণ ছাড়বে না, সবে ঘান নাড়ো তারপরে আন। আচ্ছা গুরু ঠিক থাকে জানেন তো, শিষ্যরাই এরকম করে, হ্যাঁ এই বাতাস নিয়ে বন্ধ করে দেবো তো, কি চাইছ তাহলে, তো আমিও বাকি আছি, আমার মা বলতে এসেছেন যাহারা প্রসাদ পেতে বাকি আছেন আপনারা উঠিয়া প্রসাদ পেয়ে আসুন, উঠে পড়ুক নিতে আইগো, হ্যাঁ আচ্ছা তুমি যে ওই রকম বললে তাহলে আমিও তো বাকি, তার মানে বলল আমি থাকি যারা বাকি আছে, আচ্ছা মা যাচ্ছে, সবাই যাচ্ছে যাচ্ছে, একটু বেড়ে গেছে মানে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, দেরি হয়ে গেছে, হ্যাঁ আবার হবে পরের বছর আবার হবে, তাহলে এবছর কেটে রাখি, আচ্ছা সেরে দিচ্ছি কিন্তু আবার হবে, আমি না আসি হবে নিতাই গৌর হরি বল, আচ্ছা এক মিনিটের মধ্যে এই হয়ে গেল, এই তো আর কত, সুভদ্রা দেবী গেল আর রাত বারোটার সময় চিত্রসেনও গেল, পড়িল চরণ তলে পড়িল চরণ তলে, উই না পড়িল চরণ তলে পড়িল চরণ তলে, আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, মানে সুভদ্রার পায়ে ওই চিত্রসেন পড়ে গেছে, কে আমি, আমি বলে কে, আপনি কি কিছু চান, যা চাইবেন তাই দেব, আগে আমার পা ছেড়ে দেন, রাত বারোটার সময় মেয়ে মানুষ আমি কোনোদিন বেরোই না, আপনি সাধু লোক হয়ে আমার পায়ে পড়ে গেলেন, আপনি কি চান যা চাইবেন তাই, মানে এটাই কথা ছিল, যতক্ষণ না মেয়েটা বলবে যা চাই তাই দেব, তখন চিত্রসেন উঠে বলেছে আগামীকাল আমি মরে যাব, আমি বাঁচতে চাই আপনি আমাকে বাঁচান, আমি কি করে বাঁচাবো, যে মরবে আমি বাঁচাতে পারি, তাহলে তুমি বললে কেন মা যা চাইবো তাই বলে ফেলেছ, তুমি বলো আগামীকাল আমাকে বাঁচাবে, সুভদ্রা দেখলো ওটা কোনো ব্যাপার না, আমার স্বামীকে লাগিয়ে দিলে আপনাকে কে মারবে, বলে আমাকে যে যে মারবে তার নাম কৃষ্ণ, ও ও কোন কি নাম বললে, মানে সুভদ্রা বলতে চলেছে কোনো ব্যাপার না কে মারবে বললেন, তো তখন চিত্রসেন আবার বলছে তিনি কৃষ্ণ, কৃষ্ণ তো আমার দাদা, কৃষ্ণ আমার গুরু, কৃষ্ণ আমার ভগবান, আমি তার বিরুদ্ধে, বলে তুমি যে বলে দিয়েছো মা,
সে কোথার কি হবে, তাহলে পরের জন্মে তো তুমি স্বামী পাবে না, ব্রত থাকবে না। সুভদ্রা বলে, কি বিপদে পড়লাম, কেন বলতে গেলাম, যা চাইবে তাই দেব। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আপনি বাঁচবেন, যে আপনাকে মারবে কৃষ্ণ, আমি আমার স্বামীকে দিয়ে লাইক নারায়ণ নারায়ণ। কে এলেন? এ বিনাওয়ালা এসে গেছেন, বললেন কি সুভদ্রা মা ব্রত পূর্ণ হয়েছে? বলে হবে না, দুজনেরই হয়ে গেছে। আপনার মতো গুরু, আপনি এনারও গুরু আমারও গুরু, ওন আমাকেও বারোটায় ওকেও বারোটায় ডেকেছে। তা আপনার মতো গুরু থাকতে কারো অসফল হয়? কিন্তু গুরুদেব আমি একটা কথা ভাবতে পারি না, আপনি কৃষ্ণের সঙ্গে আমার দ্বন্দ্ব বাকিয়ে দিলে। হ্যাঁ সেটা একটু হলো, তবে তুমি বাদ দিয়ে দাও, তাহলে পরের জন্মে আর অর্জুনকে পাবে না। এই তো আর তো কিছু না, দাদা পাবে কিন্তু স্বামী আর পাবে না। মেয়ে মানুষের কাছে দাদার চেয়ে স্বামীর দাম বেশি। বলে তাহলে যুদ্ধ করতে হবে, আগামীকাল যাস কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে হবে। বলে তাই করব, আমার স্বামীকে লাগিয়ে দেব, তুমি পারবে। মেয়েরা কি না পারে, রাত্রিবেলা অর্জুনকে ম্যানেজ করছে সুভদ্রা দেবী। কি আপনারা করেন কিনা আমি জানি না, তবে যারা করতে পারেন না ম্যানেজ, আজকের কীর্তনটা কাজে লেগে যাবে। একটা ঔষধ, যদি সব ঔষধ হয় ফেল, আপনার মনে হয় কাজে লাগবে? যেভাবে আপনি গর মানে গিলছেন, তার মানে কি, যদি সব ঔষধ হয় ফেল তবে খাও কচি বেল, এটা কাজ করবে। দেখবেন যে মেয়েদের স্বামী কথা শোনে না, যা চায় তাই দেয় না, যেখানে যাবে বলে নিয়ে যায় না, আজ থেকে দেখুন কালকেই কাজ দেবে। আপনাদের স্বামী থাকলে গণ্ডগোল, নাহলে কাজ করবেন, কালকে গিয়ে দেখ, কিচ্ছু নয় শুধু এইটুকু, শুধু দু একটা খিজ মারবেন, সে চোখে জল না থাকলেও চলবে। এতেই দেখবেন এমন কোন পুরুষ মানুষ নাই যে সে টলবে না আর বলবে না কি হয়েছে, কে কি বলেছে। ওই তখনই তাকে বলিয়ে নেবেন, তুমি আগে বলো, যা বলবো তাই দেবে। আপনাদের সেটা আছে, বলো আগে যা বলবো। ওরে দশরথ মরে গেল, আমরা মরবো না? ওই ফাঁদে পড়েই তো সব দশরথ কাবু হয়ে গেছে, কোথাও যেতে পারে। হ্যাঁ জায়গা জমি পর্যন্ত লিখে নিয়েছে, বলো তুমি ভালোবাসো না, তাহলে যা আছে আমার নামে লিখে দেবে না বলো। ওরে আর কেউ ফেল হয়? অর্জুন বলে কি হয়েছে, কে তোমায় কি বলেছে একবার বল। বলে আগে তুমি কথা দাও, যা বলবো তুমি শুনবে। বলে আমি কোনোদিন ফেল করেছি জানো? সাধু একজন আমার পায়ে ধরে কেঁদেছিল, কালকে মরে যাবে, তাকে মারবে, তো আমি তাকে কথা দিয়েছি সে বাঁচবে। তো অর্জুন বলে এই সামান্য কথা, সে কে, আমাকে কি করতে হবে? বলে তুমি শুধু তার সঙ্গে একটু যুদ্ধ করে তাকে বিনাশ করবে, তাকে হারিয়ে দেবে, বা সে লোকটা বেঁচে যাবে। তুমি শুধু নামটা বলো, রাত্রেই ঘিড়ঘিড় করে টেনে আনবে। সুভদ্রা বলে তবু তো এখনো নাম বলিনি, তাতেই এত তেজ। তখন বলছে তার নাম হচ্ছে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, কি নাম? বলে কৃষ্ণ। ওই বলা মাত্র খাট থেকে পড়ে গেছে, মানে সে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, নারী আছে কি না দেখাবো। তা বলে কি হলো তোমার? বলে তুমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে বলছো, সে তো আমার সর্বস্ব ধন, সেই তো আমার সব গুরু, আত্মীয়, ভগ্নীপত, সে তো সব, তার সঙ্গে আমি যুদ্ধ করব না? তাও কি করে হবে, তুমি কি বন্ধুর সঙ্গে যুদ্ধ করবে? ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি তাহলে আমার বাক্য না রাখার জন্য আমি যমুনায় ঝাঁপ দিয়ে মরি, তুমি ভালো থাকো, মশারি টাঙিয়ে শুবে। এ যে মেয়েদের কি কায়দা আসে তারাই জানে, দেবতারাও জানে না। আদৌ মরবে না কিন্তু বলছে তাহলে তুমি ভালো থেকো, সময় মতো খেয়েও, আমি থাকলেই তো বিছানা ঠিক করে দিতাম, মশারি পাশতে নেবে। অর্জুন তখন বলে আর গিয়ে লাভ নাই, তুমি মশারি টাঙাবে। বলে মানে, মানে কি? সকালে যুদ্ধ করো, তুমি যেমন সাধুকে কথা দিয়েছ আমিও তো তেমনি তোমাকে কথা দিয়েছি। সাধু যারা হয় তারা নিজের বাক্য কোনোদিন ফেল করে না, এই জন্যই তাদের বাক্য সিদ্ধ বাক্য। হ্যাঁ ঠিক আছে, কাল যুদ্ধ। তার মানে কৃষ্ণের সঙ্গে? হ্যাঁ।
তখন সুভদ্রা বলে আমিও তোমার সঙ্গে থাকবো। বলে কেন? কৃষ্ণ বেরিয়ে পড়লেই তুমি ঠান্ডা হয়ে যাবে আর আমি তোমাকে গরম করু। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে গুরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ ওই না যে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ দিনা ওই না ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ বলে যেই জনা গোবিন্দ ভজে আর ভবির ভয়ার না ভজে গোবিন্দ ভজে ভবির ভয়ার না ভাই বনে লাগল লড়াই দেখো দে দেখো দে সবাই ভাই বনে লাগল লড়াই দেখো দে দেখো দে সবাই ভাই বনে লাগল লড়াই দেখো দে দেখো দে সবাই উনি ভাই বনে লাগল লড়াই দেখো দে দেখো দে সবাই কৃষ্ণ বলছেন যুদ্ধস্থলে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল কৃষ্ণ বলছে অর্জুন তোমার মতো নরাধম পৃথিবীতে নাই বলে কেন মেয়ে মানুষের কথা শুনে গুরুর সঙ্গে যুদ্ধ করো তোমার লজ্জা করে না আমি না তোমার বন্ধু অর্জুন হলে ঠিকই বলছে বলুন কথা কাজটা কি আমার ঠিক হয়েছে বউর কথা শুনেই তো আমি এসেছি বলুন ঠিক বলেছো তা তখন সুভদ্রা দেবী বলছে কী গো তুমি যে চুপ করে গেলে বলে আমি কী বলবো উনি তো ঠিকই বলছেন বলে তুমিও বলো না তুমি যদি মেয়ে মানুষের কথায় যুদ্ধ করো উনি কোন মেয়ে মানুষের পায়ে ধরে কেঁদেছিল অর্জুন বলে তোমার মুখে যা আসে তাই কৃষ্ণের পায়ে পড়ার জন্য লাখো লাখো রমণী কান্নাকাটি করে ঋষি মুনি আর সে কার কোন মেয়ে এত উঁচু যে তার পায়ে বলে ও কাজ দেবে তুমি শুধু একবার বলো তো অর্জুন তখন তো ওসব জানে না কার পায়ে ধরেছিল কবে কেঁদেছিল কে জানে বলতে বলছে কৃষ্ণ আমাকে তুমি নরাধম বলছো তা তুমি কোন মেয়ের পায়ে ধরে কেঁদেছিলে অর্জুন জানলো কি করে তো বৃন্দাবনের ঘটনা বৃন্দাবন কথা দ্বারকা কথা হ্যাঁ তার মানে সুভদ্রা বলে দিয়েছে এসব ঘাটালে নোংরা উঠবে আমার অনেক গোপন কথা বেরিয়ে যাবে এসব দরকার নেই এ অর্জুন তুমি মেয়ে না পুরুষ বলে কেন যুদ্ধ করো ওসব বাদ দাও ওরা কে কার পায়ে ধরেছিল সব ধরে কি যুদ্ধ করো বানে বানে বানি বদিশন করো রে সবাই দর্শন আহ বানে বানে বানি বদিশন করো রে সবাই দর্শন 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 অর্জুন এক বান মারে সেই বান মালা হয়ে কৃষ্ণের গলায় পড়ে কৃষ্ণ এক বান মারে অর্জুনের গলায় পড়ে কৃষ্ণ বলে তাহলে মেয়ে মানুষের কথায় যুদ্ধ করতে এসছে কিন্তু শিষ্য আমার ঠিক আছে অর্জুন ভেবে নিল যা হয় তা হবে গুরু শিষ্য ঠিক থাকলে বাইরে যে যা করে পড়ে কি এইবার যুদ্ধ হলো কিন্তু পানি পানি যখন আগুন লেগে গেল ব্রহ্মা তখন ছুটে এসে বলে এরপর পৃথিবীর মানুষ আর হরিনাম গাইবে ভক্ত ভগবানের যুদ্ধ হচ্ছে এ কি ঠিক হচ্ছে ভগবান বলে আমার কোনো দোষ নেই আমি চিত্রসেনকে মারব কথা দিয়েছি এ নারদের কথা শুনে বউয়ের কথা শুনে অর্জুন যুদ্ধ করছে ওকে না বলে অর্জুন তোমার কি করা ঠিক আছে বলে আমার কোনো দোষ নেই আমি বউয়ের কথা শুনি সুভদ্রা তুমি কেন যুদ্ধ করো বলে আমি কি করবো আমি যে সাধুকে কথা দিয়েছি বলে তাহলে কী হবে কৃষ্ণ তুমি বরং তুমি তো ভগবান তুমি এটা ছেড়ে দাও ক্ষমা করে দাও কৃষ্ণ বলে আমার কোনো অসুবিধে নেই আমি ছেড়ে দাও তাহলে ছেড়ে দিই
যার মরার কথা ছিল বেঁচে যাক, যেই এ কথা বলেছে গালব ঋষি তো সেইখানে বসে আছে, সে বলে কৃষ্ণ আমি মরিনি আর এখনো ডুবিও নি, মরলে ডুবব, তা তুমি ভগবান হয়ে তোমার বাক্যে ঠিক নাই। তখন কৃষ্ণ বলে ও ব্রহ্মা তাহলে যে আমার বাক্য মিথ্যা হয়ে যায়, বলে এর আগেও অনেকবার হয়েছে, আমি তো কোনোদিন মিথ্যে বলি না। বলে বৃন্দাবনে রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, তুমি কোন কুঞ্জে ঢুকে বসেছিলে? এই জন্য মা কাউকে গালাগালি করতে না, আপনিও যত ঘাঁটাবেন সেও তো ঘেঁটে দেবে, দুর্গন্ধের শেষ না। তাই ভগবান তখন বলি মুশকিল কাণ্ড, সে তো একবার হয়েছিল, বলে আরও একবার হয়েছে, মনে করো যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, অস্ত্র ধরবে না, তা ভীষ্মের বিরুদ্ধে তুমি রথের চাকা তুলো না, সেও একবার হয়ে, বলে আরও একবার করো, ভক্ত মরলে আর কেউ হরিনাম গাইবে? ছেড়ে দাও। ভগবান বলে সুভদ্রাকে শুধু বললেন তুমি গালব ঋষির পায়ে পড়ে যাও, আশীর্বাদ স্বরূপ চেয়ে নাও, কাল আজকে যা মরা কথা সে যেন বেঁচে যায়। সুভদ্রা পড়িল চরণে, সেই চরণ ধরে তখন গালব ঋষি বলে কে রে মা, কী চাই তোর, কেন আমার পায়ে পড়লি, আমার পায়ে পড়ে কেউ বাদ যায় না, বল তুই কী চাস? সুভদ্রা দেবী তখন বলে আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়। গালব ঋষি বলে এটা তোমাকে কে শিখালো? নিশ্চয়ই তোমার দাদা শিখিয়েছে কৃষ্ণ, তো তোমার দাদাকে বলে দাও আমি না হয় ছেড়ে দিলাম, কিন্তু এমন করে যেন কৃষ্ণ ভক্ত না হয়, মুখে হরিনাম করবে আর সাধুর গায়ে থুতু দেবে, এ কোনোদিন কৃষ্ণ ভক্ত হয়? ভগবান তখন বলছে সুভদ্রা জানিয়ে দাও এ জন্মে যা হওয়ার হলো কলিকালে আর হবে না, কলিকালে আমি নিজে গৌরাঙ্গ হব, হরিনাম গাইব, আর কিভাবে গাইতে হবে সবাইকে জানিয়ে দেবো, কেউ আর অপরাধী হবে না, প্রেম সে নিতাই হল। তাহলে বেঁচে গেল, হ্যাঁ, কে জিতলো, ভগবান না ভক্ত? চিরকাল তাই, ভগবান কোনোদিন জিততে পারে, ভুলিতে যে রং খেলা হয় তাতেও ভোট, রাধারানীরই জয় জয়, চিরকালই ভগবান ভক্তকে বড় করে নিজেকে ছোট করে ভক্তের মহিমা বাড়ানোর জন্য। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী।